স্বাগতম জানাচ্ছি চিনময় ব্লগের নতুন একটা পর্বে। আজকে আমরা রয়েছি ঠিক এই পাশে, আমার হাতে দেখছেন নিউ মার্কেট। ঠিক নিউ মার্কেটের এক নাম্বার গেটের অপোজিটে এখানে ফুড বার নামে একটা ফুড কার্ট আছে, আর সেই ভাইয়া কিন্তু একটা পুরি বিক্রি করে, যে পুরিটা হচ্ছে সম্ভবত 3 টাকা, আর এই পুরিটা হচ্ছে কিমা পুরি সম্ভবত। তো আজকে আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো আর কিমা পুরিটা টেস্ট করে দেখব যে আসলে কি ধরনের পুরি ভাই তৈরি করছে, এটা তার সঙ্গে কথা বলে দেখব। আচ্ছা, আপনি এই যে কিমা পুরি তৈরি করেন, এটার দাম কত? 3 টাকা। আর কখন আসলে আপনাকে পাওয়া যাবে? আসরের নামাজের পরে। আপনার নামটা কি? আমার নাম শাওন ইসলাম সামি। আচ্ছা, এই 3 টাকা এই কিমা পুরি মাংস দিয়ে দিয়ে আপনার পোষান কিভাবে ভাই? আমি লাভ কম করি, সেল বেশি করি। সেল বেশি করেন, কেমন কত সেল হয় প্রতিদিন? 400-500। 400-500 পুরির মতো সেল হয়। আর আমি দিয়ে পারি না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আপনার তো অনলাইনে দেওয়ার কোনো ব্যবস্থা নেই আছে কি? হ্যাঁ, অনলাইনে না না, ফুড পান্ডা না। আমার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডেলিভারি ফ্রি। বন্ধুরা, আমরা এখন তাহলে সেই পুরিটা খাবো, আর এতক্ষণ কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে, তো পুরিটা আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছি, পুরিটা আসলে আবার ফিরে আসতেছে। তো এই কিন্তু কিমা পুরিটা তৈরি হচ্ছে, যেটা দাম ছিল হচ্ছে 3 টাকা করে পিস। ভাই, এই পুরিটার সাথে আর কি কি পাওয়া যায়? সস দেন নাকি? সস আর হচ্ছে বিট লবণ। আমার একটা স্পেশাল মশলা আছে। আচ্ছা, তাহলে পুরিটার সঙ্গে হচ্ছে আপনারা পেয়ে যাবেন বিট লবণ, আর হচ্ছে ভাইয়ের কিছু স্পেশাল মশলা আছে, সেই মশলাগুলা। তো দেখা যাক, পুরিটা হয়ে যাওয়ার পরে আমরা অপেক্ষা করছি, পুরিটা আসা পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা ট্রাই করে দেখব যে আসলে পুরিটা খেতে কেমন। দেখছিলাম ভাইয়া খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টিস্যু দিয়ে মুছে দিচ্ছিল প্লেট গুলা, আর তার কাছে শুনলেন তো, তার কিন্তু পার্সেল দেওয়ার ব্যবস্থা আছে, সেটা পাবেন তাও সকালে। দেখা যাক স্পেশাল মশলা দিয়ে পুরিটা কেমন লাগে। থ্যাংক ইউ। তো এই হচ্ছে সেই স্পেশাল পুরিটা। সো বন্ধুরা, তো এই চলে আসলো সেই পুরিটা, আর এটার দাম হচ্ছে 3 টাকা করে। খুলনা ফুড ব্লগে আমি বারবার দেখেছি এই পুরিটার রিভিউ আসতে, সো আজকে এই জোর দেখেই নিজে আর লোভ সামলাতে পারলাম না, নিজেই চলে আসলাম ট্রাই করার জন্য। এখনো পর্যন্ত আলুই গালে পড়েছে, তো আমি আর একটা ট্রাই করে দেখবো যে আসলে মাংসের টুকরো কোথায়। তবে স্পেশাল মশলাটা দিয়ে যখন খাওয়া হচ্ছে তখন কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে সে কিন্তু টমেটো সস দিয়েছে, আমি যদি একটু ভিতরটা দেখাই। তিন টাকা হিসেবে ভালোই, আমাকে যদি একটা রেটিং দিতে বলা হয় তাহলে আমি একে 10-এর ভিতর 8 দিব। আপনারা অবশ্যই এই পুরিটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আর পুরিটা কোথায় পাবেন আমি আর একবার বলে দিই, এটা হচ্ছে নিউ মার্কেটের প্রথম গেটের এক নাম্বার গেটের সামনে। আর আরও একটু ভালোভাবে যদি ইন্ডিভিজুয়ালি বুঝতে চাই তাহলে এখানে যে যাত্রী ছাউনি আছে,
যাত্রী ছাউনির ঠিক পিছন পাশে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন। অর্থাৎ সবটাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি কখনো ভাইয়ার এই পুরিটা ট্রাই করেছেন কিনা এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট মাস্ট, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুল করবেন না।